হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুরক্ষিত আছো। আজকে আমরা বিজ্ঞান ও পরিবেশ বইটা পড়বো। প্রত্যেকে বিজ্ঞান ও পরিবেশ বইটা নাও এবং 55 পাতা খোলো। এর আগের দিন আমরা 54 পাতা কালপুরুষ পর্যন্ত পড়েছিলাম। আশা করছি প্রত্যেকে পড়াটা ভালো করে তৈরি করে ফেলেছো, কোনো বুঝতে অসুবিধা হয়নি। তাহলে চলো আজকে আমরা 55 পাতা থেকে পড়া শুরু করি। প্রথমেটা কী বলছে? বৃশ্চিক মণ্ডল। এটি একটি নক্ষত্রমণ্ডল। সন্ধ্যার আকাশে দক্ষিণ পূর্ব দিকে যে নক্ষত্রমণ্ডল দেখা যায় তাকেই বলা হয়, তাকে বৃশ্চিক মণ্ডল বলা হয়। এটাকে দেখতে অনেকটা বিষের মতো, তাই একে বৃশ্চিক মণ্ডল বলা হয়। সপ্তর্ষিমণ্ডল। এরপরে সপ্তর্ষিমণ্ডল কী? এটিও একটি নক্ষত্রমণ্ডল। এটি কোন সময় কোথায় দেখা যায় দেখো। চৈত্র বৈশাখ মাসে উত্তর পূর্ব আকাশে, জ্যৈষ্ঠ আষাঢ়ে মধ্য আকাশে, শ্রাবণ ভাদ্র মাসে উত্তর পশ্চিম আকাশে দেখা যায়। এটি কয়টি সব নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে এই মণ্ডলটি? এই নক্ষত্রমণ্ডলটি 7টি নক্ষত্র একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে এবং এই 7টি নক্ষত্রকে 7 প্রাচীন ঋষির নাম অনুসারে নামকরণ করা হয়েছে। তাদের নামগুলো কী কী দেখো? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, ক্রতু, পুলহ, বিশিষ্ট। এই 7টি নক্ষত্রকে যদি একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় তাহলে এটি দেখতে একটা জিজ্ঞাসা চিহ্নের মতো হয়। এই যে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে, এটাকেই বলা হয় সপ্তর্ষিমণ্ডল, কারণ এটা 7টি নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে এই মণ্ডলটি, তাই একে বলা হয় সপ্তর্ষিমণ্ডল। আশা করছি বুঝতে পারলে তোমরা। এরপরে আমরা যেটা পড়ব, ধ্রুবতারা। ধ্রুবতারা কাকে বলছে? সপ্তর্ষিমণ্ডলের এটা মথার আছে, এটা মাথার করবে। হ্যাঁ, মাথার দিকে প্রথম দুটি তারাকে একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে রেখাটিকে আর একটু বাড়িয়ে দিলে উত্তর আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রকে দেখতে পাওয়া যায়। নক্ষত্রটির অবস্থান ধ্রুবক বা স্থির বলে এর নাম দেওয়া হয়েছে ধ্রুবতারা। কি বলছে? যে সপ্তর্ষিমণ্ডলের ঠিক মাথার দিকে যদি কোনো একটি প্রথম দুটি তারাকে একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে রেখাটি আরও একটু বাড়িয়ে দেওয়া হয় উত্তর দিকে, উত্তর আকাশের দিকে, তখন কি দেখা যাবে? যে একটি উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করতে দেখা যায়। আর এই নক্ষত্রটি ধ্রুবক বা স্থির, অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না, তাই এটাকে বলা হয় ধ্রুবতারা। অর্থাৎ এই নক্ষত্রটি বছরের সারা বছর আকাশের একই জায়গায় স্থির থাকে। প্রাচীনকালে নাবিকরা সমুদ্রের যখন দিক নির্ণয় করতো, ওই ধ্রুবতারাকে দেখে দিক নির্ণয় করতো। যেহেতু ধ্রুবতারা সবসময়তেই উত্তর আকাশেই থাকে, তাই নাবিকরা এই ধ্রুবতারা দেখে দিক ঠিক করতো যে উত্তর দিক এটা, তার মানে বাকি দিকগুলো আমরা তারা আন্দাজ করে নিতে পারতাম এই ধ্রুবতারা দেখে। ঠিক আছে, এরপর কী বলছে? লঘু সপ্তর্ষিমণ্ডল। কী বলছে দেখো? ধ্রুবতারার কাছে আরও 6টি নক্ষত্র মিলে একটি নক্ষত্রমণ্ডল তৈরি হয়েছে। এর মধ্যে 4টি চতুর্ভুজের আকারে এবং চতুর্ভুজের এক কোণ থেকে ধ্রুবতারা পর্যন্ত একটি রেখা টানলে বাকি দুটি সেই রেখার মধ্যে পড়ে। অর্থাৎ কি বলছে? যে ধ্রুবতারার কাছেই আরও 6টি নক্ষত্র একসঙ্গে তৈরি হয়েছে, আর একটা নক্ষত্রমণ্ডল। সেটি কেমন দেখতে হয়? চারটি চতুর্ভুজের আকারে এবং চতুর্ভুজের এক কোণ থেকে, অর্থাৎ যদি একটা ধরো এটা যদি একটা চতুর্ভুজ হয়, এর কোনো একটা কোণ থেকে ধ্রুবতারা পর্যন্ত যদি টানা হয়, ধরো এটা উত্তর দিক, এখানে ধ্রুবতারা রয়েছে, এই পর্যন্ত যদি টানা হয় বাকি দুটি সেই রেখার মধ্যেই চলে আসে, যে 6টি রয়েছে অর্থাৎ এর মধ্যেই চলে আসবে, যেখান থেকে এই চতুর্ভুজে একটা কোণ থেকে শুরু করে ধ্রুবতারা পর্যন্ত তারই মধ্যে আর দুটো নক্ষত্র চলে আসে। এটাকেই বলছে লঘু সপ্তর্ষিমণ্ডল। এরপরে আসছে ক্যাসিওপিয়া। ক্যাসিওপিয়া কাকে বলছে? সপ্তর্ষিমণ্ডলের উল্টো দিকে 5টি নক্ষত্র যুক্ত আর একটি নক্ষত্রমণ্ডল আছে। এটা সপ্তর্ষিমণ্ডল কোন দিকে? উল্টো দিকে বলছে। তার নাম ক্যাসিওপিয়া। এটিকে যদি এই কারণ নক্ষত্রমণ্ডলটিকে যদি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাহলে ইংরাজি অক্ষর W-র মতো দেখতে হয়, আর এর খোলা দিকটি ধ্রুবতারার দিকে থাকে। বোঝা গেল? এরপর আসছে বৃহৎ কুকুরমণ্ডল। পৌষ মাসে সন্ধ্যার আকাশে কালপুরুষের পায়ের কাছে একটি নক্ষত্রমণ্ডল রয়েছে, তার নাম বৃহৎ কুকুরমণ্ডল। এই নক্ষত্রমণ্ডলটি এমনভাবে থাকে দেখলে মনে হয় যে একটি কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, তাই এর নাম দেওয়া হয়েছে কুকুরমণ্ডল। এই নক্ষত্রমণ্ডলটির মধ্যে নীলাভ উজ্জ্বল নক্ষত্রটি হলো লুব্ধক। লুব্ধক হচ্ছে আকাশে সবথেকে উজ্জ্বল নক্ষত্র। বোঝা গেছে এটা তোমাদের, যে
কোন সময় দেখা যাচ্ছে? পৌষ মাসের সন্ধ্যার আকাশে। কোথায় থাকে? কালপুরুষের পায়ের কাছে থাকে। এটি কেমন অবস্থায় থাকে? দেখলে মনে হয় এমন অবস্থায় থাকে যে দেখলে মনে হয় একটা কুকুর কুণ্ডলী পাকিয়ে শুয়ে আছে। তাই এই নক্ষত্র মণ্ডলটিকে বলা হয় কুকুর মণ্ডল বা বৃহৎ কুকুর মণ্ডল। আর এর মধ্যেকার একটি নীলাভ উজ্জ্বল নক্ষত্র রয়েছে যার নাম লুব্ধক। লুব্ধক হচ্ছে আকাশে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র। চলো পরের পাতায় দেখি কি আছে। এরপরে আর একটা তারা হচ্ছে শুকতারা বা শুক্রগ্রহ। এই সন্ধ্যাতারা বা শুকতারার আরও একটি নাম আছে শুক্রগ্রহ। পশ্চিম আকাশে সন্ধ্যাবেলা একটি উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একেই সন্ধ্যাতারা বলা হয়। এটা কি বলছে? পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায়। আবার ভোরবেলায় পূর্ব আকাশে সেই জ্যোতিষ্ককেই দেখা যায়, তখন এটাকে বলা হয় শুকতারা। এটি তারা বা নক্ষত্র নয়, এটি কিন্তু আসলে হচ্ছে গ্রহ, এটি একটি শুক্র গ্রহ। একই গ্রহকে আলাদা আলাদা সময় সন্ধ্যা তারা এবং শুকতারা বলা হয়, কারণ একই তারা আকাশে দুটো সময় দুদিকে দেখা যায়। সন্ধ্যাবেলায় কোথায় দেখা যায়? পশ্চিম আকাশে। আবার ভোরবেলায় কোথায় দেখা যাচ্ছে? পূর্ব আকাশে। এই যে দুটো তারাকে দুই জায়গায় আলাদা আলাদাভাবে দেখা যায় এবং আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, আসলে কিন্তু এটা নক্ষত্র নয়, এটি একটি গ্রহ। তোমাদের এই পর্যন্ত পড়াটা আজকে দিলাম। প্রত্যেকে তোমরা এই পর্যন্ত পড়াটা খুব ভালো করে পড়বে, এখান থেকে শুরু করে 55 পাতায় শুরু করে 56 পাতা এই পর্যন্ত তোমরা ভালো করে পড়াটা পড়বে। আর যদি কিছু বুঝতে অসুবিধে থাকে বা কোনো প্রশ্ন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, গুড বাই এভরিওয়ান।